छात्र संगठन आगसा के कार्यकर्ताओं द्वारा हाल ही में एनआईटी क्षेत्र में लगभग 20 लोगों द्वारा एक छात्रा को मारपीट किए जाने के मुद्दे को लेकर लोगों में क्षोभ की स्थिति बनी हुई है। छात्र संगठन के कार्यकर्ताओं का कहना है कि अगर जल्द से जल्द इस युवक की मारपीट से जुड़े लोगों को गिरफ्तार नहीं किया जाता है तो आगसा बृहत्तर आंदोलन पर उतर आएगी। सूत्र के अनुसार एनआईटी की एक छात्रा के ऊपर लगभग 18 छात्र छात्राओं ने रैगिंग के आरोप पर हमला बोला था, जिसके चलते बुरी तरह यह युवक घायल हुआ था। हालांकि एनआईटी के छात्र संगठन इस संदर्भ में कोई अहम भूमिका तो नहीं निभा रहे हैं, लेकिन पुलिस प्रशासन पर भी कई आरोप लग रहे हैं। छात्र संगठन आगसा के कार्यकर्ताओं ने प्रशासन पर कई आरोप लगाए और जल्द से जल्द 18 आरोपियों को गिरफ्तार किए जाने का मांग भी रखा। ক্ষতিপূরণ আমরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। এই 10 জন ছাত্র তখনকার সময় এই এইট সেমিস্টার প্লেসমেন্ট কেস দিয়েছিল, তারপর সমঝোতা আসতে বাধ্য হল। কিন্তু আমরা মনে করি যে একবার যদি এদের ইয়ে না হয়, এই যে সব অপরাধী সংশোধন আকারে গিয়ে যদি এদের সংশোধন না হয়, আমি জেল বলবো না, এটা সংশোধন আকার, তাদের চারিত্রিক যে ইয়ে রয়েছে এটা সংশোধনের প্রয়োজন রয়েছে, এদেরকে অবশ্যই সংশোধন আকারে পাঠাতে হবে। এরা শিক্ষা নিতে পারে, ডিগ্রি থাকতে পারে, কিন্তু এদের কোনো ইয়ে নেই, সেই শিক্ষা এখনো অর্জন করতে পারেনি। সেই সংশোধনার গাড়ি পাঠিয়ে এদের শিক্ষা হওয়া উচিত। এবং আমি এনআইটি কর্তৃপক্ষের যিনি ডাইরেক্টর রয়েছেন রজত গুপ্তের এর বিরুদ্ধে এক হাত নিচ্ছি। এতদিন হয়ে গেল, উনি কেন পদক্ষেপ নিতে পারছেন না? অপরাধী 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 যাদের বিরুদ্ধে কেস হয়েছে, উনি কেন পুলিশ সুপার থেকে সময় চেয়েছেন? এটাই আকসার স্পষ্ট বক্তব্য। কেন নিয়েছেন? এরা অপরাধী, অপরাধীর কোনো জাত ধর্ম হয় না। সে জায়গা কোন জায়গার আমরা জানি না বা জানার চেষ্টা করি না। লিখিত এফআইআর হয়েছে এদের বিরুদ্ধে। অনতিবিলম্বে আমরা এনআইটি কর্তৃপক্ষকে বলছি, পুলিশ সুপারকে, পুলিশকে এনআইটি ভেতরে ঢুকার ছাড়পত্র দিন, না হলে আগামী 11 এপ্রিলের পর আমরা আমাদের মতো করে আন্দোলনে যেতে বাধ্য হব। একজনে এনআইটি কর্তৃপক্ষই দায়ী থাকবে। আমরা এইসব এনআইটিতে গত 31 মার্চ সিদ্ধান্ত পত্রের উপর যে কাণ্ড ঘটল, বর্বরোচিত কাণ্ড ঘটল, ছাত্র সংগঠন হিসেবে আমরা লজ্জিত। এর ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। ভারতবর্ষের মধ্যে যদি কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এমন মাপের থেকে থাকে বরাক উপত্যকায়, সেটা এনআইটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যা আগে আরিসি ছিল। আমরা মনে করি এই এনআইটিটা হলো এন ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, এন ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এখানে মেধার উপরে যারা রয়েছেন, ভারতবর্ষের ক্রিম এখানে স্থান পেয়ে থাকে। তাদের থেকে সমাজ অনেক কিছু আশা করে, যারা আগামী দিনে সমাজ এবং দেশ গড়ার কারিগর হিসাবে নিজেদেরকে নিয়োজিত করবে। এবং তার থেকে যদি আমরা এ ধরনের অবভ্য আচরণ এবং পাই, যা অমানবিক বর্বরোচিত নির্যাতন সিদ্ধান্তের সঙ্গে হলো, তা আমরা মেনে নিতে পারছি না। এবং এরা হয়তো ভালো ছাত্র হতে পারেন, এরা হয়তো ভালো ছাত্র হতে পারেন, কিন্তু তারা ছাত্র সমাজের নামে কলঙ্ক।
আপনারা জানেন দেশে প্রতিটি দেশে যখন অন্যায় অত্যাচার হয় তখন ছাত্ররাই তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এমনকি পৃথিবীর প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামে, প্রত্যেকটি দেশের স্বাধীনতা সংগ্রামে ছাত্ররা অগ্রণী ভূমিকা নিয়ে থাকে। সেটা দক্ষিণ আফ্রিকা বলুন, ভারতবর্ষ বলুন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বলুন, এটা ছাত্রদের প্রত্যক্ষ সংগ্রামের জন্য এবং এটা সৎ কাজে ছাত্ররা রক্তপাতের বিনিময়ে দেশ স্বাধীন হয়। কিন্তু এখানে মধ্যযুগীয় বর্বরতার একটা নামান্তর হয়েছে মাত্র। বলবো এই 18 জন ছাত্র, এদেরকে গ্রেপ্তার করে এদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে এদের সংশোধন কোনোদিন হবে না। আমরা চাই এখানে যে আগামী 11 এপ্রিল চূড়ান্ত সময়সীমা দিচ্ছে আপসা, অর্থাৎ মঙ্গলবার পুরো দিন রাত, এর ভিতরে একটা পুলিশ সুপারকেও তার কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে হবে। এনআইটি কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে সুজা সাপটা কোনো সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে উনার তো এখানের গতি ছাড়তে হবে। উনি ব্যর্থ, উনি ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এবং উনি কিসের জন্য ব্যর্থ হয়েছেন, মিজোরামে গিয়েও সেখানে উনি উনার সময়ে এ ধরনের মুভমেন্ট হয়েছিল, উনি ব্যর্থ। এবং সেই যখন তাকে প্রহার করা হয় তখন 4 থেকে 5 জন প্রফেসর সামনে মজুদ ছিলেন। একটা 24 ঘন্টা ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যে এনআইটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারতেন, কেন পারলেন না, এটাই তাদের ব্যর্থতা। ইনচার্জ বা ডাইরেক্টর ইনচার্জ রজত বাবু এটাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, এবং আমরা যতটুকু জানি আগের বার গত বছর যখন একটা ঘটনা ঘটেছিল তখনও তিনি দামাচাপা দিতে চেয়েছিলেন এবং আমাদের হস্তক্ষেপের পর সেটা আর সম্ভব হয়নি। এবং একটা ইনস্টিটিউটের ডিরেক্টর তার ইনস্টিটিউটের ভিতরে অন্যায় কাজ হয়েছে, তিনি তাকে ইনডাইরেক্টলি প্রশ্রয় দিচ্ছেন। এবং আমি বলতে গেলে বলবো এই ডিরেক্টর এখানে থাকার জন্য যুক্তি নেই, তার প্রথমে মোবাইল দরকার, কারণ এরকম অপদার্থ ডিরেক্টর থেকে যেখানে তার অধীনের ছাত্ররা মারপিট করে ইনস্টিটিউটের ভিতরে এবং তিনি তাদেরকে সমর্থন করেন বা ইনডাইরেক্টলি প্রশ্রয় দেন, সমর্থন না হওয়ার পর প্রশ্রয় দেন, এবং তিনি এসপির কাছে সময় চেয়েছেন ব্যাপার মেটানোর জন্য, এটা তার পক্ষপাতমূলক ব্যবস্থা, এর জন্য তাকে নিন্দা জানাই এবং তার বিরুদ্ধে অ্যাকশন চাই। আরও দুর্ভাগ্যের বিষয়ে আমি জানতে পারলাম যে এই সময় কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন, এবং আরও দুর্ভাগ্যের বিষয় যে ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার যিনি এইসব বিষয়ে ডিল করেন তিনিও উপস্থিত ছিলেন, এবং ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ারের মূল কাজ হলো এইসব বিষয়ে স্টুডেন্টদের ব্যাপার ডিল করা, এবং তিনিও ব্যর্থ হয়েছেন। এবং সব অপদার্থ সব প্রিন্সিপাল থেকে শুরু করে, সরি, ডাইরেক্টর থেকে শুরু করে ডিনের ব্যবহার সব অপদার্থ তার পরিচয়। অতএব আমরা বলবো এনআইটিতে যারা চালাচ্ছেন তারা অপারগ অথবা তারা পক্ষপাত দুষ্ট, এবং তাদের এই আচরণ একজন শিক্ষক হিসাবে আমি মেনে নিতে পারি না। শিক্ষক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব ছাত্রদের সুরক্ষা, এবং এখানে কে লোকাল কে বাইরের সেটা বড় কথা নয়, সব ছাত্র সমান, এবং একটি ছাত্রের প্রতি যদি কোনো অন্যায় হয় তার প্রতিবাদ এবং প্রতিকার দুটোই করা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব, এবং রজতবাবুর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ তার পদত্যাগ অথবা অপসারণ দুটার একটা আমি দাবি করি, কারণ এই জাতীয় পদার্থ শিক্ষক রাখা উচিত না।